তস্মৈ শ্রী গুরবে নমঃ। পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় দেখা হতেই আমার মনে পড়ে যাচ্ছে আমার বাবা মার কথা, যারা আর ইহজগতে নেই। আমাদের বাড়ির ঘরের লোক পরম আত্মীয়, তো এই যে একটা আত্মীয়তা, আমি সুদূর কলকাতা থেকে এসেছি টাটানগরে, এখান পর্যন্ত আমার ঘর বিস্তৃত হয়ে গেছে, আত্মীয়তা বিস্তৃত হয়ে গেছে, এটা ওই একমাত্র পুরুষোত্তমের জন্য। এখানেই পুরুষোত্তমের প্রয়োজন, যেখানে আজকের পৃথিবীতে বিচ্ছিন্নতা এবং সন্ত্রাসবাদ প্রত্যেকটা দেশকে আক্রমণ করছে, সমাজকে আক্রমণ করছে, এমনকি পরিবারকেও আক্রমণ করছে। আজকে পরিবারের মধ্যে মিল নেই, কয়েকটা মানুষ মাত্র একসঙ্গে থাকে, এক ছাদের তলায় থাকে, তাই পরিবার, আর কোনো মিল নেই, হৃদয়ের মিলের কোনো প্রশ্নই নেই। এক ছাদের তলাতেও থাকতে পারে না, সন্তানেরা পিতা মাতাকে দূর করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, স্বামী স্ত্রীতে মুহূর্তে মুহূর্তে ডিভোর্স হচ্ছে। এই যেখানে ক্ষণভঙ্গুর পারিবারিক জীবন, চতুর্দিকে বিচ্ছিন্নতা আতঙ্ক, সেই পৃথিবীতে দাঁড়িয়ে আজও কিন্তু কলকাতা থেকে টাটানগরে পারিবারিক সম্বন্ধ, আত্মীয়তার সম্বন্ধ থাকতে পারে, সেটা একমাত্র সৃষ্টি ঠাকুরের জন্য। এখানেই পুরুষোত্তমের প্রয়োজন। আধুনিক যে সমাজের যত কিছু সমস্যা আছে, আপনারা সকলে যারা টাটানগরের বাসিন্দা, টাটানগরকে কি আপনার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন আছে। এখানে যে বিশাল শিল্পের কর্মকাণ্ড, তার উপর নির্ভর করে আপনারা আছেন। শিল্পের মূল কথা সার্ভিস, ধর্মের মূল কথাও সার্ভিস। ঠাকুর তার শিল্প ভাবনা যদি আমরা পড়ি, আধুনিক বিশ্বে কি করে শিল্প মানুষের সর্বাত্মক সুসমন্বিত অস্তিত্ব বৃদ্ধিতে কাজে লাগতে পারে, সেই দুঃখ গুলো আমরা দেখতে পাবো, চিনতে পারব। ঠাকুর বলছেন যে হ্যাঁ, বৃহৎ শিল্প হোক, কিন্তু তার অ্যাসেম্বলির ব্যবস্থা করা হোক, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড প্রোডাকশন এবং সেন্ট্রালাইজড অ্যাসেম্বলি, এইভাবে যদি শিল্প করেন, তাহলে ওই যে আজকাল ধোঁয়া ওঠে রাজনীতির দরবারে, যে এই অঞ্চল এগিয়ে গেছে, এই অঞ্চল পিছিয়ে গেল, তার ফলে পিছিয়ে পড়া অঞ্চল তারা প্রতিবাদ করে, তো ডিসেন্ট্রালাইজ যদি প্রোডাকশন হয় তাহলে এই সমস্যা থাকবে না, কিন্তু অ্যাসেম্বলি তো সেন্ট্রালাইজ করতেই হবে, না হলে বড় কিছু উৎপাদন করা যায়। এই যে সমাধান ঠাকুর দিলেন, সার্ভিস, সার্ভিস হচ্ছে ঠাকুর বলছেন শিল্পের গোড়ার কথা। আর সার্ভিস যদি গোড়ার কথা হয়, তাহলে সেখানে মানুষে মানুষে একে অপরকে ক্ষতি করে, শোষণ করে সার্ভিস দেওয়া যায় না, শিল্পও করা যায়। আজকের সমাজে একটি সমাধান বলা হয় যে শোষণমুক্ত শ্রেণীহীন সাম্যবাদ। ঠাকুর বললেন শোষণ থেকে তুমি মুক্ত হবে কি করে? একটি শিশু সে মায়ের কোলে এসে প্রথমেই মাকে শোষণ করে, তার বুকের দুধ
সে সাক করে, সাক করা মানেই তো শোষণ করা। কাজে শোষণ বাদ দেওয়া যায় না, সবাই সবার উপর নির্ভরশীল, সবার কাছ থেকে সব নিয়েই এক একজন এক একজন মানুষ সে বেঁচে থাকে, কাজে তার বাঁচার জন্য শোষণের প্রয়োজন আছে। কিন্তু সেই শোষণ যাতে অব্যাহত থাকতে পারে সেই জন্য যাকে তুমি শোষণ করছো তাকে পোষণ দাও। শিশু যেমন দুধ খেতে খেতে মায়ের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে, মার মনটা ভরে যায়, এটাই মায়ের পোষণ শিশু দিচ্ছে। প্রকৃতির মধ্যে এই পোষণ যুক্ত পোষণ পুষ্ট শোষণ আছে, সেটাই তোমাদের করতে হবে। তো যাই হোক, আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তা শ্রী শ্রী ঠাকুর বা বর্তমান যুগ পুরুষোত্তমের প্রয়োজন কি সেটির সন্ধানে তিনি আমাদের সেই মহাভারতের যুগ থেকে বর্তমান যুগে নিয়ে এসেছেন। তার মতো জ্ঞানগর্ভ তেজস্বী এবং আবেগময় ভাষণ আমি দিতে পারব না, সময়ও নেই। তিনি যেমন শ্রীকৃষ্ণের কথা বললেন দ্বাপর যুগে, ঠিক তেমনি আমরা যদি দেখি পুরুষোত্তম পরম্পরাকে, প্রত্যেক যুগে যখনই মানুষের সমস্যা হয়েছে, যখনই ওই মানুষের পথ চলা নগেন্দার মতো মানুষের পথ চলা যখন থেমে গেছে বা পথ ভুলে বেপথু মানুষ যখন পথে বিপথে ঘুরিয়ে বেড়াচ্ছে তখনই তিনি এসেছেন। ঠাকুর বলেন যে মনে রেখো ঈশ্বরই পুরুষোত্তমে সাকার নরনারায়ণ, এবং ঈশ্বরের আবির্ভাব হয় পুরুষোত্তমের রূপে, এবং এইটা একটা প্রাকৃতিক বাস্তবতা। আজকের উদারবাদী যুগে আমরা যদি এই বাস্তবতাকে স্বীকার না করি তাহলে আমাদের বোকা বলা ছাড়া আর কিছুই বলা যাবে না। আমরা তো বলি যে ঈশ্বর মানি না, ঈশ্বর আবার আসেন কি করে, এইসব প্রশ্ন করা থেকে বিরত হওয়ার সময় এসেছে আজকে। এটা একটা প্রাকৃতিক বাস্তবতা, স্বীকার করে তার অনুসরণ করতে থাকলে হয়তো এই বিরাট সত্যের জ্ঞান আমাদের হতে পারে। বাইরে থেকে বিশ্বাস করা না বিশ্বাস করার মধ্যে কোনো বাহাদুরি নেই। যখন যীশু খ্রিস্ট এলেন তিনিও বললেন আই এম দ্য পাথ, আই এম দ্য লাইট, নান ক্যান কাম টু ফাদার বাট থ্রু মি, আমার মাধ্যমে তোমাকে ঈশ্বরের কাছে পিতার কাছে পৌঁছতে হবে। প্রত্যেক মহাপুরুষের এই একই কথা বললেন। তাহলে সব যুগের সমাধান তার মূল কথা কিন্তু একটাই কথা, ঈশ্বর সদ্গুরু বা পুরুষোত্তমে অব্যভিচারী ভক্তি নিষ্ঠা, কৃতি আনুগত্য, কৃতি সম্বেক, তার প্রতি আনরেপেলিং আনটাচেবল আনতি। এইটাই যদি একটা কথা হয় তাহলে যুগে যুগে তারা আসেন কেন? কারণ যুগে যুগে সমস্যাগুলি পাল্টে পাল্টে যায়। আজকের যুগে শ্রী শ্রী ঠাকুর যখন এলেন তখন সভ্যতার অগ্রযাত্রা একটা যেন পরিণতির দিকে এসে পৌঁছেছে, চতুর্দিকে প্রাগ্নসর আমাদের সমাজ, আমাদের মনীষা, আমাদের গবেষণা, আমাদের সব কিছু উন্নতির একটা শিখর দেশ ছেয়ে ফেলেছে, যার পরিচয় সুন্দর করে দিয়েছেন শ্রদ্ধেয় তপস্যা। রকেট যাচ্ছে, চাঁদ যাচ্ছে, আগে মানুষ নাচছে, মঙ্গলের দিকে যাচ্ছে, সূর্যের পর্যন্ত ভেতরের অনুসন্ধান করার জন্য মানুষ প্রস্তুত হচ্ছে। এই যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু এত পাওয়া সত্ত্বেও মানুষের শান্তি নেই, স্বস্তি নেই, মানুষ বিশ্বাস করতে
পারে না আরেকটা মানুষকে, মানুষ মানুষকে ভালোবাসতে পারে না, এই যখন অবস্থা তখন এলেন শ্রী ঠাকুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে ঠাকুরকে 1918 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার ভক্তগণ বিশ্বগুরু রূপে অর্চনা করলেন এবং ঘোষণা করলেন। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চতুর্দিকে মৃত্যু, চতুর্দিকে হত্যা, এই অবস্থায় ওই যুদ্ধক্ষেত্র থেকে কয়েকজন সৈন্য, সৈন্যবাহিনীর সদস্য, তারা ঘুরতে ঘুরতে শ্রী ঠাকুরের কাছে এসেছে। তাদের মধ্যে একজন, যার কথা তাপসদাও বললেন, রে আর্চার হাউজার, তার তিনি ছিলেন এমন একটা পরিবারের মানুষ, তার বাবা মাও প্রথম বিশ্বযুদ্ধে সংগ্রাম করেছেন, যুক্ত ছিলেন, এবং সেই বিশ্বযুদ্ধ তারা ভেবেছিলেন একটা আদর্শবাদের জন্য তারা লড়েছিলেন। তারা ভেবেছিলেন যে এই বিশ্বযুদ্ধ হচ্ছে সব যুদ্ধের অন্ত করে দেবে। তারা ভেবেছিলেন ওই প্রথম বিশ্বযুদ্ধ সেটা পৃথিবীতে গণতন্ত্র, সাম্য, স্বাধীনতা আনতে পারবে, ন্যায় বিচার আনতে পারবে। কিন্তু তারপরে দেখলেন যে না, এসব কিছুই হয়নি। রাজনীতি, অর্থনীতির বিভীষিকা, শোষণ, এগুলি জয়ী হয়েছে শেষ পর্যন্ত। কাজেই তারা প্যাসিফিস্ট হয়ে পড়ল, অর্থাৎ তারা এই যুদ্ধ ইত্যাদিতে কোন রকম চেষ্টা করে যে মানুষের কিছু মঙ্গল করা যায় সেই বিশ্বাস তারা হারিয়ে দেয়। তাদের পুত্র রেয়ারচার হাউজারম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত হলেন। কাজেই বুঝতে পারছেন তাদের মনের মধ্যে খ্রিস্টিয়ানিটির যে প্রধান প্রধান স্তম্ভ, ভালোবাসা, ক্ষমা, মৈত্রী, এইগুলি তাদের মনের মধ্যে তখন স্যাটার্ড হয়ে যাচ্ছে, তারা বিচলিত। এই অবস্থা নিয়ে এলেন ঠাকুরের কাছে। ঠাকুর প্রথম দেখার সূত্রে অত্যন্ত অপ্রাসঙ্গিক ভাবে ঠাকুর হাউজারম্যানকে বললেন, বি লিভ ইন লাভ। হাউজারম্যানরা ঠাকুরের ওই আলত কথাটা বুঝতে পারলেন না। তিনি প্রফুল্লতাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর কি বলছে, বিলিভ ইন লাভ না বি লিভ ইন লাভ? দুটোই হতে পারে। তারপর ঠাকুরকে আরেকদিন হাউজার বান্দা প্রশ্ন করলেন, ঠাকুর হাউ ক্যান আই লিভ ইন লাভ, লাভ তো দেখছি না কোনো জায়গায়, এবং আমি যে লাভ করতে পারি সেই বিশ্বাসটাই তো নেই, ভালোবাসার বিশ্বাস সেটাই হারিয়ে গেছে পৃথিবী থেকে, আমার মনের মধ্য থেকে। ঠাকুর বললেন যে ওটার একটাই পথ, খ্রাইস্টকে ভালোবাসা, যিনি ভালোবাসার মূর্ত রূপ। খ্রাইস্টকে ভালোবাসবো কিন্তু কিভাবে, আজকে তো খ্রাইস্ট নেই। বলে তুমি আগুন জ্বালাও কি করে? বলে আরেকটা সোর্স অফ ফায়ার থেকে আমি আগুনটা জ্বালাই। বলে ওই তো করা লাগে, ভালোবাসার আরেকটা সোর্স থেকে, যেখানে খ্রিস্টের ভালোবাসা মূর্তি নিয়েছে তার কাছ থেকে ভালোবাসাটাকে নিতে হয়। কাজেই এই জন্যই আমাদের বর্তমান যুগ পুরুষোত্তমকে ধরতে হবে। আমরা যদি পূর্ববর্তী পুরুষোত্তমেরও পূজারি হই, যদি আমার পূজাকে সার্থক করতে হয় বর্তমান যুগে দাঁড়িয়ে, বর্তমান যুগ সমস্যার মুখোমুখি হয়ে, তাহলে বর্তমান যুগ পুরুষোত্তমকে না ধরলে কিন্তু আর কোনো গতি নেই। শ্রী ঠাকুরকে তখন হাউজারম্যানরা বললেন যে কিন্তু ঠাকুর আমার মনে হয় না আমি কাউকে ভালোবাসতে পারবো। ওনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা মনে রাখবেন, মাথায় রাখবেন, এইরকম একটা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে, যেখানে হাউজারম্যানরা খুব সুন্দর বর্ণনা দিয়েছেন, দুই হাত দূরে মৃত্যু ওত পেতে দাঁড়িয়ে আছে, মাথার উপর থেকে জাপানিজ বোমা ক্রমান্বয়ে পড়ছে, যে কোনো মুহূর্তে মৃত্যু, সেখানে ভালোবাসা কি করে যায়? ঠাকুর বললেন
তুমি যদি মনে করো যে তুমি সাহসী নও, তাহলে তুমি সাহসের একটা কাজ কর, ওই কাজ থেকে তোমার আস্তে আস্তে সাহসের ভাবটা তৈরি হবে। এইটা ক্যারলের একটা বিখ্যাত থিওরি, থিওরি অফ ইমোশন, তার মূল বক্তব্য। সেখানে ক্যারল বলছেন যে আমার যে উইল পাওয়ার ভেতরে, সেই উইল পাওয়ারটা আমার ইমোশনের থেকে আমার অ্যাকশনকে তাড়াতাড়ি এবং বেশি প্রভাবিত করতে পারে। কাজেই উইল পাওয়ার দিয়ে যদি আমি অ্যাকশনটা করে ফেলি, অ্যাকশনকে অনুসরণ করবে আমার ইমোশন। সেই জন্য ঠাকুর বলেন, এরকম বলেছেন ঠাকুর, যে ভক্তির ভান করাও ভালো, মানে আমার হৃদয়ে ভক্তি নেই, ওই নেই নেই না করে, ভক্তি এলে যেমন মানুষ ভাবে, যেমন মানুষ বলে, যেমন মানুষ করে, তা জোর করে হলেও করে যাও, ভক্তি একদিন আসবে। কাজে অ্যাকশনটা আগে, ঠাকুর এই জন্য তিনটে কথা বলেন, ভাবায় বলায় করায়। তুমি ভাববো ভাবো, বলো তেমনি, করো তেমনি। কাজেই তাকে ভালোবাসা যদি আমরা আজকে বলি হাউজার ম্যান্ডার মতো, যে ভালোবাসতে তো পারছি না, সে কথা বললে কিন্তু হবে না, তার সমাধানও ঠাকুর দিয়ে গেছেন। কাজেই ভালোবাসা যদি সর্ব সমস্যার সমাধান হয়, ইষ্টে ভালোবাসা, ইষ্টে অকাট্য বৃত্তিভেদী সক্রিয় ভালোবাসা, তাহলে আরেকটা সমস্যা যে তাকে ভালোবাসতে পারি না, সেই সমস্যার সমাধান হচ্ছে জোর করে ভালোবাসার, ভালোবাসলে যেমন ভাবে মানুষ তেমনি ভাবো, তেমনি বলো, আর তার ভালো, তিনি ভালোবাসেন এমন কাজগুলো করতে থাকো, একদিন ভালোবাসা আসবেই, আর সেটাই হচ্ছে মুক্তির একমাত্র পথ। এরপরে শ্রদ্ধেয় অশোক দা আসবেন, সুতরাং তার জন্য আমিও অপেক্ষা করে আছি। আজকে এই পর্যন্তই, বন্দে পুরুষোত্তম।